প্রবাসীর হাতে প্রবাসীগণ খুন। প্রিয় দর্শক, সৌদি আরব প্রবাসী ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর সুকনা নিবাসী লালমিয়া সাহেবের ভাতিজা ফারুক আহমেদের ছেলে রাবেল সৌদি আরবে গতকালকে রাত্রে রুমমেটের ছুরির আঘাতে নৃশংসভাবে হত্যা হয়েছেন। কি হয়েছিল রাবেলের সাথে আমরা রাবেলের পরিবারের কাছ থেকে জানার চেষ্টা করবো। কিতা হয়েছে একটু তো আপনি শুনছি, আপনি তার বই নেই কিতা ঘটনাটা শুনছেন আপনার বাইর কথা। বিদেশ গেছে, এক রুমে তারা তিনজন তাতা, তিনজনের মাঝখানে দুইজন তারা মামার ঘরের ভাই আর ফুফুর ঘরের ভাই, আর অন্যজন অন্য ডিস্ট্রিক্টর থাকতো, কইয়া গেছে পিঁয়াজ কাটার লাগি, আর পিঁয়াজ কাটছে না দেখিয়া সাক্ষু দিয়া ধরে স্কুটারে আর হাতর মাঝে আঘাত করছে। আঘাত করার পরে এমন বাটে আঘাত করছে যে রক ব্লাড যাইতে যাইতে স্টক করিয়া মারা গেছে আমার ভাই ভূত। আমরা ওখানদার বিচার চাই আর সরকারের কাছে আমরা আবেদন, আমরা লাশ চাই আর আমরা বিচার চাই আর ওটার জন্য সুষ্ঠু বিচার হয়, ওখান তো আমরা আবেদন আর কিছু কারণ নাই। দর্শক যার যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা, অবুজ মনের অবুজ হৃদয় কি দিয়ে দেব সান্ত্বনা। আজকে এখানে মা বোন ফুফুরা কান্নায় জর্জরিত সৌদি আরব প্রবাসী রাবেল আহমদ রুমমেটের ধারালো ছুরির আঘাতে নৃশংসভাবে হত্যা হয়েছেন। আসলে আমরা তানোর যে আম্মা আছেন আম্মা লোকে একটুক আমরা মাতমা আসলে তাই কতটুকু জানছেন তানোর ছেলের এই ঘটনা সম্পর্কে, তাহলে আপনি কতটুকু জানছেন আপনার? আমি জানি রে বাবা, আমার কোনো আমার বাচ্চা কোনো জন সাফি নাই, কোনো ইস্বাফি বাচ্চা, খুব আল্লাহর ইয়া বাচ্চা। এরপরে আমার বাচ্চারা যেন কাফির আল্লাহ খান খুন করো হইল, আমি একটাও হক বিচার চাই। আমার ফুয়া কোনো দিন যেন সেরে আঘাত করবো বা সেরে এলাম মাছদের করবো এলাম কিছু নাই, হয়তো খামলি একটু মাতামাতি করছে বাজার আনাত গেছে আমার প্রতি আমার ফুয়া তার খুন করিলে, আমি হক বিচার চাই, আমি আর কোনটা চাই না, আমার বাচ্চার লাশ চাই। খবর পাইছি আমরা সকালে 11টায়, খবরটা খেয়ে জানাইছেন? খবর জানাইছে আমার বাই ফুটে, আর বড় ফুয়া আছিল এক জায়গা আর বাই ফুট আছিল, তার লগে বাই ফুট আছিল মোটর সাইকেল, যখন কোন করে লগালা পুলিশের গাড়িও আছিল, সৌদির সময় 11টার সময় ওই জায়গা তো ফালাই দিছে। এরপরে তো এরপরে হসপিটাল নিয়ে আমার বাই ফুটে ফোন দিছে, আমার বড় ফুয়া গেছে গিয়া তার অবস্থা দেখে আমার বড় অজ্ঞান হয়েছে, তখন আমার তার কুচু খাওয়ার নাই, আমার বাচ্চা তার ফিরিয়া পাইতাম নাই, আমি সুস্থ বিচার চাই। আর যেন কোনো কোনো মার কুড়িলে খালি হয় না, বিনা অপরাধে আমার বাচ্চা যদি অপরাধী হইতো বা জন সন্ত্রাস গুণ্ড হইতো তো কইলে মানে ঠিক আছে, আমার ফুয়া গুণ্ডা আমি খরচের লাগি মারছে, আমার ফুয়া এই ধরনের নাই, দুনিয়ায় মারছে জানুন দেশে জানুন, আমার এগুলো নর্মাল বাচ্চা এগুলো কোনো মায়ের খরা ফুয়া নাই, আমি এর লাগে সুস্থ বিচার চাই। কতদিন হয়েছে তাই গেছেন সৌদি আরব? দুই বছর এখনো মনে হয় ঠিক মতো ফুরছে না। তাই যে স্থানও আসলে কেন আপনার আত্মীয় স্বজন কেউ আসেন? আত্মীয় স্বজন আসেন, আমার তো একটু দূরে আছে আমার বড় ছেলে, আর তার লগে আছে আমার বাই ভূতে কাম করে, তার লগে এক হোটেলে দিয়ে কাম করে। এরপরে ওখানে যেন আমি কই আমার ছেলে যখন কাম করতো মালিকে খুব বেশি মায়া করিয়া দেশাওয়ার লাগিয়ে এক মাসের লাগে কইছিল আমার ফুয়াই, মালিকে দিয়েছিল না দিয়া কৈছিল, আমি তোরে এক সপ্তাহ ভিতরে দোকান খুলিয়া দিলাম, দোকান খুলিয়া বেটা দোকানও খামও লাগি গেছে আমার ফুয়া, খামর অবস্থায়ও আছিল, আরও ওটাতে হয়তো কেউ হিংসা জমতে পারে, আমি এর লাগে সুষ্ঠু বিচার চাই। আপনার ছেলের লাশ দেশ হোক আপনি এটা চাইতেন? আমি চাইলাম আমার ছেলের লাশ আমি দেখতাম। কিরকম হয়তো যারা আসন প্রবাসী কমিউনিটি নেতা তারা দেখতা নি না আপনারা এটা দেখবা? আমি চাই আর আমার ছেলে আজকে গেছে দুই বছর রয়েছে না, আমার ছেলেরে চাকুদি পার মারি মারছে, আমি তার সুস্থ বিচার চাই আর আর সেই দেশের আইনে যা বিচার হয় সেই দেশ তারেও ধরা ধরছে, সেই দেশের আইনে যে বিচার হয় আমি ও বিচারে সন্তুষ্ট, আমার ছেলেটার লাশ চাই আর বাস। ধরা হয়েছে হেরে ধরা হয়েছে সেই দেশের আইনে যে বিচার হয় এই বিচারে আমি সন্তুষ্ট সন্তুষ্ট আপনার ছেলের লাশ দেশ হয় এটাই আমি চাই আর। দর্শক নিহত রাবেলের আব্বা আম্মার আকুতি
ওনার ছেলের লাস্টটা অন্তত দেখবেন ওনারা যারা আছেন আমাদের লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অনেক প্রবাসী নেতারা আছেন কমিউনিটি নেতারা আছেন আমাদের লাইভ দেখার পরে আপনারা সহযোগিতার হাত বাড়ান ইনশাআল্লাহ আপনারা এই রাবেলের পরিবারের দিকে তাকিয়ে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন রাবেলের বই নিয়ে আসলে আপনি কি তা কইতেছেন আমার ভাইটা সিষ্ট বিচার হোক আর আমার ভাই লাস্টটা মুখটা আমি দেখাতাম চাই আমার ভাই গোটে চোখ আর গেছে আপাতন আমার বাইরে আমার কাছে নিয়ে দেখ সবার কাছে অনুরোধ আমার বাইরে আমার কাছে বুঝিয়ে দেখো আমার বাইরে আমি দেখতাম আমার বাইরে দেখাটা দেখতাম আমার বাইরে আমি দেখতাম আমার ভাই লাস্টার ব্যবস্থা খালি ওরা হোক সকালে হলো আমার ভাই লাস্টার দেখি সবার কাছে অনুরোধ যে আবার আমার ভাই লাস্টার নিয়ে দিন ২ বছর দর্শক নিহতর পরিবারের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং যারা আমাদের লাইভটা দেখছেন অবশ্যই দেখবেন প্রবাসী জীবনের তাগিদে তিনি গিয়েছিলেন প্রবাসে আর সেই প্রবাস থেকেই লাশ হয়ে ফিরতে হবে রাবেলকে এভাবে যেন কোনো পরিবার আর ভেঙে না পড়ে এভাবে যেন কোনো পরিবারের ছেলে যেন লাশ হয়ে দেশে ফিরে না আসে আমরা সেদিকে খেয়াল রাখবো আপনারা জানেন কুমিল্লার কুমিল্লার যে ছেলে মারছে তারাও কিন্তু ইতিমধ্যে সৌদি আরব যে প্রশাসন আছে প্রশাসনে ইতিমধ্যে তারা গ্রেফতার করছে এবং তানার বাবা যে রাবেল মারা গেছেন রাবেলের আব্বাই ইতিমধ্যে কইছেন যে সৌদি প্রবাসী সৌদির আইনে যে বিচার হয় তিনি এই বিচারে সন্তুষ্ট এবং ওনার ছেলের লাশটা তাদের দেশে আসে এর জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের আমার ছেলে গেছে আমি তার ছেলে ভাই আমি এইটার বিচারটা চাই উপযুক্ত বিচার চাই আমার ছেলে তো আমার ছেলে ভালো শিক্ষিত ছেলে আমি পাঠাইছি আজকে 2 বছর হয়েছে না আর আমি সরকারের কাছে এইটু চাই আমার ছেলেটা লাশ দেওয়ার লাগি আর বিচারটা এই দেশের আইনে হোক আমি এটা চাই এই দেশে পোলাও ধরা ছেলে এইটা ধরা খাইছে আমার ছেলেও এই দেশেও খুন হয়েছে এই দেশের বিচারটা হোক এই দেশের বিচারে আমি সন্তুষ্ট কারণ আমিও আসিলাম এই দেশের 30 বছর আমার জানা আছে এই দেশের বিচার কীরকম হইব সব কিছু আল্লাহর রহমত আমি এই দেশের বিচারে সন্তুষ্ট আমি সৌদির আইনে যে বিচার হয় সেই বিচারে হেরাবেলা আব্বা সন্তুষ্ট এবং তার সাথে সাথে জানাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রীদের শরণাপন্ন হতে চান প্রবাসী কমিউনিটি নেতাদের শরণাপন্ন হতে চান তাদের ছেলেকে দেশে আনার জন্য গাতকের ছবিটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দেখা যায় আমার দেখা যায়নি যাই হোক দর্শক যারা আমাদের সাথে দীর্ঘ সময় ছিলেন এবং পরবর্তীতে লাইভে সংযুক্ত হবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা নিহত রাবেলের বাড়ি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।